আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আসলে আজকে আপনাদের জন্য একটা ভিডিও দেব, অলরেডি তৈরি করতেছে আপনাদের জন্য। তো আমার কথাটা হচ্ছে যে আসলে কুয়েতে যদি গাড়ি চালাতে হয় অবশ্যই খুব দক্ষ ড্রাইভার লাগবে এবং খুব কেয়ারফুলভাবে মানে গাড়ি চালাতে হবে। বিদেশের রোড, যে কোনো রাষ্ট্রে আপনি গাড়ি চালান না কেন, আমাদের বাংলাদেশ ছাড়া শুধু, ঠিক আছে, আর যে কোনো রাষ্ট্রে আসলে গাড়ি চালানো এত স্পিড যে এগুলো মানে আসলে দক্ষ থাকা দরকার। এক কথায় দক্ষ ড্রাইভার লাগবে, ঠিক আছে, অনেক মানে খুব ভালোভাবে ড্রাইভিং করতে হবে, কোনো খেয়ালখামি চলবে না, ঠিক আছে। এগুলোতে আসলে এত স্পিড দেখতেই পাচ্ছেন আপনারা, আমার ক্যামেরার ভিডিওতে দেখতেই পাচ্ছেন, খুব স্পিডে গাড়িগুলো যাইতেছে, ঠিক আছে। এত স্পিড এখানে তো মানে একটা গাড়ি কিন্তু খুব স্পিডে গাড়ি চলে, ঠিক আছে, কোনো কম স্পিডে গাড়ি চলে না। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমি আসলে আজকে আপনাদেরকে রাস্তার মানে বেসিক কিছু ধারণা দিব যে কীভাবে মানে রোডে গাড়ি চালাতে হয়, আবার আপনি আপনার নিজ মতো আপনি আপনি 120 130 এরকম চালাবেন এটা কিন্তু হবে না, ঠিক আছে। রাস্তারও একটা নিয়ম আছে, সিস্টেম আছে, ঠিক আছে। আপনার যে রোডে আপনার 80 মিনিমাম স্পিড 80 থাকবে, ওই রোডে আপনি 80-র উপর গাড়ি যদি স্পিড উড়ান, স্পিড আপনার স্পিড ড্যাশবোর্ডে আছে না, আপনার ড্যাশবোর্ডে যেখানে আসলে স্পিড স্পিড দেখা যায়, তেল টেল যেখানে কম আছে না বেশি আছে না নাই, ওটাকে আসলে ড্যাশবোর্ড বলা হয়, ঠিক আছে। ওইখানে যদি আপনি ওই ড্যাশবোর্ডে আপনি স্পিড ইয়ে দেখা থাকবে, এবার আপনি যদি যে রোডে 80 স্পিড থাকে ওই রোডে যদি আপনি 80-র উপরে বেশি না 85 করবেন বা 82-83 করবেন, আপনাকে স্পিড ক্যামেরা মারবে, ঠিক আছে। একটা স্পিড ক্যামেরা 50 দিনার, ঠিক আছে। তো সো বি কেয়ারফুল, একটা স্পিড ক্যামেরা আপনার বাংলাদেশে 10-15 হাজার টাকা চলে যাবে, ঠিক আছে। তো সো বি কেয়ারফুল, এগুলো আসলে খুব ভালোভাবে রাস্তাঘাট এখানে মানে আপনাকে কি বলবে, সাইনবোর্ডে সব কিছু মানে বুঝে নিতে হবে, ঠিক আছে। সাইনবোর্ডের মাধ্যমে সব কিছু বুঝে নিতে হবে, আপনার সাইনবোর্ডে থাকবে গিভওয়ে, মানে আপনাকে এটা গিভ করতে হবে রাস্তাটা, গিভ না করলে সমস্যা হবে, ক্যামেরা মারবে বা অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তারপরে যে রোডে আপনি 100 স্পিড থাকবে ওই রোডে আপনি 100 চালাবেন, 100-র উপরে যেতে পারবেন না, যে রোডে 120 ওই জায়গায় আপনি 120-এর জায়গায় ধরেন 5 স্পিড 125-এ চালাতে পারবেন, এর উপরে গেলে আপনার স্পিড ক্যামেরা মেরে দেবে, ঠিক আছে। একটা ক্যামেরা খাইলে আপনার 50 দিনের। সো বি কেয়ারফুলভাবে গাড়ি চালাতে হয়, ঠিক আছে। এখানে খুব ঝামেলা, যারা ড্রাইভিং বিষয়ে যায় তাদের মানে কি বলবো, মানে গাড়ি যদি আপনার আরেকজনও মাইরেও দেয় তাহলে আপনার মানে ঝামেলা করতেই হবে, আবার যদি আপনি আবার আরেকজনের মাইরা দেন তাহলে তো ঝামেলা আছেই, মায়ের খেলাও ঝামেলা না খেলেও ঝামেলা। সো বি কেয়ারফুল, মানে খুব ভালোভাবে কেয়ারফুলভাবে আপনার গাড়ি চালাতে হবে, ঠিক আছে। এত সোজা না, ঠিক আছে, টাকা ইনকাম করা তো সোজা না। সো বি কেয়ারফুলভাবে গাড়িগুলো চালাতে হয়, ঠিক আছে। আপনার স্পিড ক্যামেরাগুলো খেয়াল রাখতে হবে, কোন জায়গায় ক্যামেরা আছে বা আশেপাশে যে জায়গায় যত স্পিড আছে তত স্পিড অনুযায়ী গাড়ি চালাতে হবে, এর বেশিও করা যাবে না এর কমও করা যাবে না। কম স্পিড চালালে তো আপনার পিছিয়ে সবাই হরন দিতে থাকবে, কুইতিরা আপনাকে হয়তো মেরে টেরে দিবে, কিছু করতে পারবেন না তখন, বিচার পাবেন না তেমন, ঠিক আছে। সো কেয়ারফুলভাবে গাড়ি চালাতে হয়, ঠিক আছে। আসলে আজকে আপনাদেরকে আমি আসলে বেসিক কিছু ধারণা দিতে চাইতেছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যাই বলছি আসলে এগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটা কাট করে দেখবেন না, খুব দরকারি কথাগুলো, ঠিক আছে। অবশ্যই ভিডিওগুলো ফুল দেখবেন, আর অবশ্যই যদি ভবিষ্যতে যদি আপনারা ড্রাইভার হতে চান অবশ্যই এগুলা খুব খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওভার স্পিডে গাড়ি চালাবেন, তারপরে এটাকে কী বলে ওভারটেক করবেন, এগুলো আসলে খুব কেয়ারফুল, বি কেয়ারফুল ওভারটেক করেন, সমস্যা নেই, ঠিক আছে। ওভারটেক করার একটা সিস্টেম আছে আসলে, ওটা সমস্যা নয়, আমি আপনাদেরকে ভিডিওতে সবগুলো দেখাবো, প্রসেস দেখাবো, ওভারটেক করারও একটা সিস্টেম আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম।